নমস্কার বন্ধুরা দ্য বং রসই ঘরে সবাইকে স্বাগত বাজার থেকে আমরা প্রায়শই অ্যামন্ড মিল্ক বা ক্যাজু মিল্ক কিনেই থাকি এই অ্যামন্ড মিল্ক বাড়িতেই কিন্তু খুব সহজে একদম বাজারের মতন বানিয়ে নেওয়া যায় যারা একটু স্বাস্থ্য সচেতন তাদের কিন্তু এই অ্যামন্ড মিল্ক প্রায় প্রয়োজন পড়ে আজকে আমি এই অ্যামন্ড মিল্কের রেসিপিটা শেয়ার করব আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা অ্যামন্ড মিল্ক বানানোর জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ অ্যামান্ড এবার এই অ্যামান্ডটা জলে ভিজাতে হবে আমি এখানে এক কাপ উষ্ণ গরম জল নিয়েছি এই উষ্ণ গরম জলে আমি এক ঘন্টা ভিজিয়ে রাখব যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে এটা ওভারনাইট ভিজিয়ে রাখতে পারেন তবে যাদের হাতে সময় থাকবে না তারা এইভাবে গরম জলে এক ঘন্টা এটা ভিজিয়ে রাখতে পারেন চলে যাব নেক্সট স্টেপে ফিরে এলাম এক ঘন্টা পর দেখুন অ্যামান্ড খুব ভালোভাবে জলে ভিজে গেছে খোসাগুলো আমি এবার ছাড়িয়ে নেব খুব সহজেই খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যাবে কারণ অ্যামান্ডটা এখন সফট হয়ে গেছে খোসাগুলো অনাসে গা থেকে ছেড়ে আসবে এবার একটা কথা বলে রাখি যদি আপনারা ক্যাজু মিল্ক বা কাজু মিল্ক বানাতে চান তাহলে ঠিক সেম প্রসেসে বানাবেন কাজুটা এক ঘন্টা গরম জলে ভিজিয়ে রেখে তারপর এই ক্যাজু মিল্ক বানাতে পারেন আর ক্যাজু তো আর খোসা ছাড়ানোর কোনো ব্যাপার থাকে না তাই খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই চাইলে কাজু আপনারা সারারাত ভিজিয়ে রেখে বানাতে পারেন দেখুন আমার অ্যামার্ডের খোসা ছাড়ানো হয়ে গেছে একটা বড়ো মিক্সিং জার নিয়েছি এবার এই খোসা ছাড়িয়ে নেওয়া অ্যামাটগুলো দিয়ে দিচ্ছি খোসাটা এই জন্যই ছাড়িয়ে নিলাম খোসা যদি ছাড়ানো না হয় তাহলে অ্যামান্ড মিল্ক বানানোর পর ওই অ্যামান্ড মিল্কের মধ্যে অ্যামান্ডের খোসাগুলো থেকে যাবে আর সেটা মুখে পড়বে আমি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পাঁচশো এম মানে হাফ লিটার নর্মাল জল মনে রাখবেন হাফ কাপ অ্যামান্ডের জন্য প্রয়োজন হাফ লিটার জল যদি এক কাপ অ্যামান্ড নেন তাহলে এক কাপ জল প্রয়োজন হবে এবার আমি এটা খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি একদম মিহি করে অ্যামান্ডগুলো যেন পেস্ট হয় সেটা একটু খেয়াল রাখতে হবে আর আপনারা চাইলে অ্যামান্ড প্রথমে ভালো করে পেস্ট করে নেওয়ার পর তারপরে জল অ্যাড করে মিক্সিং জারে ব্লেন্ড করতে পারেন তাহলে একদম স্মুথভাবে অ্যামন্ড পেস্ট হয়ে যাবে তৈরি হয়ে গেল অ্যামন্ড মিল্ক এটা আমি একটা বটালে ঢেলে নিচ্ছি আর অবশ্যই বটলটা আগে ভালো করে গরম জলে ফুটিয়ে নিয়েছি এইটা আপনারা স্টোর করে রাখতে পারেন দুই দিন পর্যন্ত আপনারা বাড়িতে এখন খুব সহজেই এইভাবে ক্যাজু মিল্ক বা অ্যামান্ড মিল্ক বানিয়ে নিতেই পারেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আর আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ